অবশেষে দেশের হলে মুক্তি পেয়েছে বলিউড মুভি অ্যানিমেল। আজ সকাল থেকে প্রদর্শিত হচ্ছে রণবীর কাপুর রশ্মিকা মন্দানা জুটির এই সিনেমাটি। জানা গেছে স্টার সিনেপ্লেক্স শাখার আজ কাল এবং পরশুর সব টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে। বলিউড সহ বিশ্বব্যাপী মুক্তির ছয় দিন পর দেশের হলে আলোর মুখ দেখল রণবীর কাপুর রশ্মিকা মন্দানার ছবি অ্যানিমেল। আজ সকাল 11টায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হয়েছে অ্যানিমেলের প্রথম প্রদর্শনী। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও প্রথম শো ছিল হাউসফুল। চমৎকার, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। মানে আমি নিজে দু একবার মাঝে মাঝে একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, তবে মানে আমি বলবো প্রত্যেকটা মানুষের এটা দেখা উচিত। ট্রেলার দেখে বেশ ভালো লাগছে, মনে হয়েছে যে বলিউডের ধাঁচের না, সাউথ ইন্ডিয়ান একটা ইফেক্ট আছে, বাবা ছেলের সম্পর্কের একটা প্রভাব আছে। সো ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখতে আসলাম, অনেক ভালো লাগছে। সবাইকে বলবো যে সবাই এসে দেখুন, থিয়েটারে দেখেন, থিয়েটারে মজাই আলাদা। সাফটা চুক্তির আওতায় বলিউড মুভি অ্যানিমেল বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর বিশ্বাস, জওয়ান কিংবা পাঠানের মতো না হলেও দেশে ভালোই ব্যবসা করবে অ্যানিমেল। আজকে অবধি আমার কাছে যে সেল রিপোর্ট আছে, আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশের এই ছবির বিজনেসটা জওয়ানকেও ছাড়িয়ে যাবে। এই অর্থে ছাড়িয়ে যাবে আমি বলতে চাই, শাহরুখ খানের একটা বিগ ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে। তো শাহরুখ খান যদি এখানে 10 কোটি টাকা ব্যবসা করে, কথার কথা, বা 2 কোটি টাকা ব্যবসা করে, বা 100 টাকা ব্যবসা করে, রণবীর কিন্তু অতটা জনপ্রিয় এখানে না। এই ছবিটা কিন্তু চলছে হচ্ছে ডিরেক্টরের কারিশমা এবং ছবির যে গল্প এটার জন্য। সেখানে যদি এই ছবিটা 8 টাকাও বিজনেস করে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই ছবিটা জওয়ানকে ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার দেশের 18টি সিনেপ্লেক্সে মুক্তি পেলেও শুক্রবার দেশের 48 প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে বিশ্বব্যাপী 320 কোটি রুপি আয় করা অ্যানিমেল। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।